পাঁচে পঁয়ত্রিশ, সাত ছয় বিয়াল্লিশ। আর কোন চিন্তা নেই, আর পড়াটু ভাবছো না, কিচ্ছু হবে না। দেখি 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 ওই কান দেখি বাবুসোনা, কিছু শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে না তো বাবুসোনা? কি হলো কানে, এবার কিছু ঢুকছে না তো? কি রে? যাক বাবা, আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। কি মজা, শান্তি। মা, তুমি একটা কথা ভাবো, আমি তো পড়ছি না, কিন্তু সৌধু তো পড়ছে। কাল স্কুলে গিয়ে তো আমি পড়া পারবো না, কিন্তু সৌধু তো পারবে, আমি তো তাহলে সৌধুর কাছে হেরে যাব। এটা তো ঠিক, কিন্তু বাবু সোনা, তুই যদি পড়া গড়গড় করে বলে দিস, তাহলে তো আমি ওই মেয়েটার কাছে হেরে যাব। কি হবে মা, শীঘ্রই একটা উপায় বের করো। হ্যাঁ বাবা, দেখছি কি করা যায় বলতো। ঠাকুর বুদ্ধি দাও, বুদ্ধি দাও মাতায়, ঠাকুর একটা বুদ্ধি দাও। বাবু সোনা, যাই হয়ে যাক না কেন, তুই কিছুতেই লেখাপড়া করবি না, আমি ওই মেয়েটার কাছে কিছুতেই হার মানব না, ব্যাস। আর মায়ের হার মানে তোর হার। মা, আমার হার মানে তো দাদুর কাছে দোলাই। ওরে বাবা রে, না 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 না, বাবু সোনা একটা বুদ্ধি বের করতেই হবে, কি করি এখন, ভাবনা বাবা ভাবনা, একটা বুদ্ধি বের কর। দুবেলা যে দুধের সব চুরি করে এনে এনে খাওয়াচ্ছি, তোর মাথা থেকে যদি বুদ্ধি না খোলে, তাহলে তোকে নিয়ে কি করবো বল দেখিনি। বাবু সোনা, মাথা থেকে একটা বুদ্ধি বের কর বাবা, বের কর। একটা উপায় আছে। ও কি 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 কি? আগে আমি সৌধুকে পড়াশোনা হারিয়ে দিই। বাজে বুদ্ধি। আরে বাবা, তারপর তো আর পড়বো না, তখন তুমি জিতে যাবে। তাহলে তো সৌধুকে দুদিক দিয়েই হারানো হলো। ওই পড়ার মুখে দুদিক থেকে হারবে, এ তো আমি ভেবে দেখিনি। বাবা বাবা, কাঁচা বুদ্ধি। বাবু সোনা, দুধেশ্বর কাজ করেছে দেখছি, আমার দুধের বাচ্চা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হোক, তুই তাহলে মন দিয়ে লেখাপড়া কর, কিন্তু মনে রাখিস ওই মেয়েকে কিছুতেই পড়তে দিবি না। তুই মন দিয়ে লেখাপড়া করবি, আর ওই মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে বিরক্ত করে মারবি। তুমি দেখো মা, আমি কি করি। আচ্ছা বাবা। বাবু সোনা, দেখি এই নে, আর